আসসালামু আলাইকুম পিওদিনী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের মাঝে হাজির হয়েছি যারা বিপদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন কিছুতেই বিপদ আপদ দূর হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার জন্য খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া হাজির হয়েছি অবশ্যই আপনার বিপদ দৌড়ে পালাবে এবং আপনার ভিতরে সমস্ত অশান্তি গেলেন দূর হয়ে যাবে বিপদ আপদ থেকে মুক্তি পাবেন একশো পার্সেন্ট কার্যকারী একটি আমল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন তো কিভাবে এই দোয়াটির আমল করবেন তার আগে একটি কথা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিও আপলোড করবো তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা দুনিয়ার সবাই কিন্তু বিপদ আপদ ও টেনশন প্রেশনের মধ্যে থাকেন তো সেই ক্ষেত্রে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসে যে আমলটি করলে অবশ্যই আপনার টেনশন প্রেশন বিপদ আপদ মুসিবত সমস্ত কিছু দৌড়ে পালাবে এই আমলটি যদি আপনি এতিম বিশ্বাসের সাথে সঠিক নিয়মে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি একদিন করবেন একদিনের মধ্যে সকল প্রকার আপনার বিপদ থেকে আপনি মুক্তি পাবেন দোয়াটি হচ্ছে মহান গুণবাচক একটি নাম নামটি আমি বাংলাতে লিখে দিলাম আর কতবার পাঠ করবে আপনি পাঁচুক্তা নামাজ পড়বেন এবং পাঁচুক্তা নামাজের মধ্যে যে কোনো নামাজে নামাজ শেষ করার পরে আসর হতে পারে মাগরিব হতে পারে ঈশা হতে পারে আপনি যে কোনো নামাজ শেষ করার পরে দুরুদ ইব্রাহিম আপনাকে এগারো বার পাঠ করতে হবে তারপরে এই নামটি আপনাকে বার পাঠ করতে হবে তারপরে আপনি যেই বিপদের আশঙ্কা করছেন যেই বিপদের মধ্যে পড়েছেন সেই বিপদ থেকে আল্লাহ কাছে মুক্তি চাইতে হবে তারপরে আপনাকে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে এইভাবে যদি আপনি পাঁচ উক্তা নামাজের মধ্যে যে কোনো একবার যে কোনো এক নামাজে আমলটি করেন ইনশাল্লাহ আপনার বিপদ আপদ টেনশন সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনি এতিম বিশ্বাসের সাথে এই আমলটি শুধুমাত্র একদিন করেন ইনশাল্লাহ এর ফল আপনি পাবেন আল্লাহ তালা আপনার সকল প্রকার বিপদ আপদ মুসিবত সমস্ত কিছু দূর করে দিবেন আপনার টেনশন পেরেশন সমস্ত কিছু দূর করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই ممنا کو شیش کرسی السلام علیکم